হ্যালো বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মিলন, মেডিকেল টেকনোলজিস্ট এবং প্যারামেডিকেল ডাক্তার। তো আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ মেডিসিন, যে মেডিসিনের রিভিউ করব সেটি সবার জন্যই আজকের এই ভিডিওটি দেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সবারই প্রয়োজন আছে এই মেডিসিন সম্পর্কে জানার। তো এখন যে মেডিসিন নিয়ে আলোচনা করব, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেডিসিনটির নাম হচ্ছে ভ্যালেন্ট। এটি একটি ক্যাপসুল জাতীয় ওষুধ, আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ইউনানি ওষুধ কোম্পানি হামদর্দ ল্যাবরেটরিজ। এখন আসুন যে আসলে এই ভ্যালেন্ট এই ক্যাপসুলটির বা এই ওষুধটির কার্যকরিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই। তো এই ওষুধটির এক নাম্বার যে কার্যকরিতা সেটি হচ্ছে অনিদ্রা প্রশমক, অর্থাৎ কিছু কিছু মানুষ আছে যাদের নিয়মিত বা সঠিকভাবে ঘুম হয় না। প্রতিটা মানুষের দিন রাত 24 ঘন্টার মধ্যে মিনিমাম 6 ঘন্টা কিন্তু ঘুমাতেই হবে, এটি হচ্ছে সর্বনিম্ন 6 ঘন্টা ঘুমাতে হবে। 8 ঘন্টা ঘুমালে সবচাইতে ভালো। আর একটি মানুষ যখন 6 ঘন্টাও ঘুমাতে পারবে না, তার কম সময় যখন ঘুমাবে তখন হবে কি, সেই মানুষটা শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে, পাশাপাশি মানসিকভাবে টেনশনের ভিতরে, ডিপ্রেশনের ভিতরে, মানে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তার তৈরি হবে। সেজন্য প্রতিটা মানুষের প্রয়োজন মিনিমাম 6 ঘন্টা ঘুমানো। আর এই ওষুধটি কি করবে, একটি মানুষের যাদের সঠিকভাবে ঘুম হয় না তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ সঠিকভাবে ঘুমানোর জন্য। দ্বিতীয় যে কাজটি করে সেটি হচ্ছে দুশ্চিন্তা এবং উদ্বেগ দূর করে, অর্থাৎ যেই সকল মানুষের সবসময় বিভিন্ন দিক দিয়ে বা বিভিন্ন কারণে দুশ্চিন্তা লেগে থাকে বা উদ্বেগ লেগে থাকে, এই দুশ্চিন্তা দূর করতেও কিন্তু এই ওষুধটি খুবই কার্যকরী একটি ওষুধ। এখন আপনার যদি একটি মানুষের যদি সবসময় দুশ্চিন্তা তার মনের ভিতরে যদি লেগেই থাকে বা দুশ্চিন্তার ভিতরে যদি সে মানুষটা সবসময় থাকে, তাহলে হবে কি, সে কিন্তু আসলে মানসিকভাবে অনেক মানে ভেঙে পড়বে এবং শারীরিকভাবেও সে দুর্বল হয়ে যাবে। সেজন্য প্রতিটা মানুষের উচিত দুশ্চিন্তা এবং উদ্বেগ থেকে দূরে থাকা। আর এই ওষুধটি একটি মানুষকে দুশ্চিন্তা এবং উদ্বেগ থেকে দূরে রাখতে সাহায্য করবে। 3 নম্বর যে কাজটি করবে সেটি হচ্ছে স্নায়ুবিক উত্তেজনা দূর করবে, বিশেষ করে যাদের স্নায়ু উত্তেজনা আছে বা স্নায়ুবিক উত্তেজনা আছে, এই উত্তেজনা দূর করতেও কিন্তু এই ওষুধটি খুবই কার্যকরী একটি ওষুধ। 4 নম্বর যে কাজটি করবে সেটি হচ্ছে অস্থিরতা দূর করবে এবং খিঁচুনিজনিত পেট ব্যথাও দূর করবে। যাদের ভিতরে সবসময় অস্থিরতা লেগে থাকে বা অস্থির ভাব হয়ে থাকে, এই সমস্যা থেকে সমাধান করবে। পাশাপাশি যাদের আসলে খিঁচুনিজনিত পেটের ব্যথা হয়, সেই খিঁচুনিজনিত পেটের ব্যথা দূর করতেও কিন্তু এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ। সাধারণত এই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই। এবার আসুন যে আসলে ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটা আমি আপনাদের বলে দিই। তো সাধারণত যেহেতু এটি একটি ন্যাচারাল বা ইউনানি মেডিসিনের ওষুধ, সেহেতু এই ওষুধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এবার আসুন যে ওষুধটির আসলে সেবনবিধি কী সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে, বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে প্রতিদিন রাত্রে ঘুমানোর আধা ঘন্টা আগে 1 থেকে 2টি করে ক্যাপসুল সেবন করতে হবে। এটি হলো ওষুধটির সেবনবিধি। এবার আসুন যে আসলে ওষুধটি পাবেন কোথায় আর দাম কত সেটা আমি আপনাদের বলে দিই। তো যেহেতু এটি একটি ইউনানি বাংলাদেশ ওষুধ কোম্পানির ওষুধ, সেহেতু এটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে আপনারা পেয়ে যাবেন। আর ওষুধটির দামের কথা যদি বলা যায়, তাহলে 1 পিস করে ক্যাপসুলের দাম বা মূল্য 8.5 টাকা থেকে 9 টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন বাজারে। তো বন্ধুরা, আসলেও যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের যদি এতটুকু উপকারে এসে থাকে এই ভিডিওটি, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা, ডাগ রিভিউ এবং হেলথ টিপস আমি আপনাদের মাঝে পৌঁছে দিব। তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।